আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন, তো আজকের এই ভিডিও আপনাদের পরীক্ষা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে রেখে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো ফার্স্টে আপনাদেরকে জানিয়ে রেখে, আপনারা প্রত্যেকে জেনে গেছেন যে আপনাদের অ্যাসাইনমেন্টের যে পরীক্ষা সেটা শুরু হতে চলেছে 18/11/2021, এবং এই অ্যাসাইনমেন্টের পরীক্ষা লাস্ট ডেট হচ্ছে 25/11/2021। এই 7 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। এবং আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আপনাদের যে টার্ম অ্যান্ড এক্সামিনেশান সেটা আপনাদের কবে হবে। তো এর সঙ্গে আপনাদেরকে জানিয়ে রেখে, আপনাদের যে টার্ম অ্যান্ড এক্সামিনেশান সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের পরে পরেই কিন্তু শুরু হয়ে যাবে। অ্যাসাইনমেন্টের পরীক্ষা যেদিন শেষ হবে অর্থাৎ 25 তারিখে শেষ হচ্ছে, তো সেই 25 তারিখের পরেই কিন্তু আপনাদের টার্ম অ্যান্ড এক্সামের নোটিশ দিয়ে দেওয়া হবে। তো সেই নোটিশ যখন আপনাদের দেওয়া হবে, তো তার আপডেট কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো এবার আপনাদেরকে বলে রাখি, এই অ্যাসাইনমেন্ট এবং এই টার্ম অ্যান্ড এক্সাম আপনারা যে পদ্ধতিতে আপনারা অ্যাসাইনমেন্টে পরীক্ষা দেবেন অনলাইনে, সেই পদ্ধতিতেই কিন্তু আপনাদের টার্ম অ্যান্ড এক্সামিনেশান হবে, অনলাইনেই হবে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু মেনটেন রাখতে হবে, যেগুলো হচ্ছে আপনাদের ভালো একটি মোবাইল ইউজ করতে হবে পরীক্ষা দেওয়ার জন্য, যাতে হ্যাং না করে, এবং পরীক্ষা চলাকালীন মোবাইলে ঠিকঠাকভাবে চার্জ আছে কিনা একটু ঠিকঠাকভাবে দেখে নেবেন, আশা করি কোনো অসুবিধা হবে না। তো মোবাইল ল্যাপটপ অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারেন, এছাড়াও আপনারা ট্যাবলেট অর্থাৎ ট্যাবলেটের মাধ্যমে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারেন, তো তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি সাজেস্ট করবো আপনারা কিন্তু মোবাইল থেকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন, মোবাইল থেকে পরীক্ষাও কিন্তু খুব সুন্দরভাবে হয়, যেটা বিডিপি ক্যান্ডিডেটরা দিয়েছিল। তো আপনি চাইলে কম্পিউটার থেকেও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো কীভাবে আপনারা অনলাইনে পরীক্ষা দেবেন তার স্টেপ বাই স্টেপ ভিডিও আমরা যখন আপনাদের পরীক্ষা শুরু হবে অ্যাসাইনমেন্টে, তখন আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন। তো এই পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের যে ডকুমেন্টসগুলো দরকার, যেগুলো হচ্ছে আপনাদের এনরোলমেন্ট নাম্বার, এটি কিন্তু অলরেডি কিন্তু রেডি করে রাখবেন। যাদের এনরোলমেন্ট নাম্বার এখনও পর্যন্ত পাননি, অবশ্যই করে ঠিকঠাক করে রেডি করে রেখে দিন। আপনাদের কিন্তু সামনেই পরীক্ষা চলে এসেছে, 18 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের পরীক্ষা। এছাড়া আপনাদের এই অ্যাসাইনমেন্টে পরীক্ষা দেওয়ার জন্য এনরোলমেন্ট নাম্বার লাগবে, মোবাইল নাম্বার লাগবে, ডেট অফ বার্থ, এই সমস্ত যাবতীয় ইনফরমেশানগুলি কিন্তু আপনাদেরকে দিয়ে লগ ইন করতে হবে। তো অলরেডি কিন্তু আপনারা রেডি করে রেখে দেন। এছাড়াও আপনাদের পরীক্ষায় যে সমস্ত প্রশ্নপত্রগুলো আসবে এবং আপনারা যে সমস্ত প্রশ্নপত্রগুলো কিন্তু কালেক্ট করে রেখেছেন, সেগুলো কিন্তু ফলো আপ করে ঠিকঠাকভাবে রেডি করে রাখুন। তো রেডি করার একটাই উদ্দেশ্য, যাতে পরীক্ষা চলাকালীন কোনো অসুবিধা না হয়, যাতে খোঁজাখুঁজি না করতে হয়, সেই জন্য আপনাদেরকে বলা হচ্ছে এখন থেকে কিন্তু রেডি করে রেখে দিন। তো এবার আপনাদের মনে অনেকেই প্রশ্ন করছেন যে মোবাইল নাম্বার নিয়ে, তো যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাডমিশন হয়েছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে কি আপনাদেরকে পরীক্ষা দিতে হবে? তো আমি বলে রাখছি, আপনারা বর্তমানে যে মোবাইল নাম্বারটা ব্যবহার করছে সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। অ্যাডমিশন হওয়ার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার যদি কোনো স্টুডেন্টদের হারিয়েও ফেলেন, তাতে কোনো অসুবিধা নেই, বর্তমানে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করছেন সেই মোবাইল নাম্বার থেকে কিন্তু আপনারা পরীক্ষাটা দিতে পারবেন, আশা করি অসুবিধা হবে না। এবং পরীক্ষার সময় যে সমস্ত প্রশ্নপত্রগুলো আসবে সেই সমস্ত প্রশ্নপত্রগুলো সবার একই হবে না, আলাদা হবে। তো দেখুন, ফার্স্টে আমি বলে রাখি, তো আপনাদের কিছু কিছু প্রশ্ন হয়তো ইউনিভার্সিটির তরফ থেকে সেট তৈরি করা হবে, 3-4টার মতো সেট তৈরি করা হবে, যার যে সেট আসবে সেই সেট নিয়ে কিন্তু আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। তো আশা করি বুঝতে পারলেন, তো ঠিকঠাকভাবে সেই মতো কিন্তু প্রিপারেশন নিতে শুরু করে দিন। আমার কাছে একটাই রিকোয়েস্ট থাকলো যে আপনারা যে যার মতো আপনারা অ্যানসারসটি রেডি করেছেন, এমসিকিউ সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক করে রেডি করে ফেলুন। তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও। এর সঙ্গে আপনাদেরকে জানিয়ে অনেকে কিন্তু প্রশ্ন করেছিলেন যে এই অ্যাসাইনমেন্টে পরীক্ষা দেওয়ার জন্য আপনারা সঠিক অ্যান্সার শিট কোথা থেকে কালেক্ট করতে পারবেন। তো আমি রিকোয়েস্ট করব, গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টার থেকে আপনারা এই অ্যান্সার শিট কিন্তু নিতে পারেন। ওনারা যে অ্যান্সার শিটটা প্রোভাইড করবে 100% কমন এবং হুবহু কমন থাকবে, এবং আপনারা কিন্তু ওখান থেকে কিন্তু কালেক্ট করতে পারেন। ওনারা যে অ্যান্সার শিটটা প্রোভাইড করবে সেটা অ্যাসাইনমেন্ট এবং টার্ম অ্যান্ড এক্সামের দুটোই অ্যান্সার শিটই কিন্তু প্রোভাইড করে থাকবে, অল সাবজেক্টের অর্থাৎ এমএ, এমএসসি, এমকম উভয় স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ওনারা অ্যান্সার শিট প্রোভাইড করে থাকে। তো যাদের যাদের প্রয়োজন, এছাড়াও আপনারা পরীক্ষা কীভাবে দেবেন তার সমস্ত গাইডলাইন, এছাড়াও ইনফরমেশান কিন্তু ওনাদের কাছ থেকে পেয়ে যাবেন। ওনাদের সঙ্গে অবশ্যই করে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নেবেন। তো ওনাদের কল বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7098645425। আবার আপনাদেরকে বলে দিচ্ছি, ওনাদের কল বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7098645425।
5425 এই নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রেখে অনেকে কিন্তু প্রশ্ন করেছিলেন অ্যাসাইনমেন্টের যে পরীক্ষাটা হবে সেটা আপনারা কিভাবে দেবেন। তো আপনারা কিন্তু প্রশ্ন করেছিলেন যে আপনাদের অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেওয়ার জন্য কি খাতায় লিখে আপনাদেরকে এই সাবমিট করতে হবে অনলাইনে। তো আমি বলে রাখি যে আপনাদের খাতা লেখালেখির কোনো প্রয়োজন নেই, সমস্ত কিছুটাই অনলাইনে হবে। যেরকম আপনাদের কম্পিটিটিভ এক্সামগুলো হয়ে থাকে অনলাইনে সেম পদ্ধতি, একটা প্রশ্ন থাকবে, চারটা অপশান থাকবে, চারটা অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। এইভাবে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণটাই অনলাইনে পরীক্ষা দিতে হবে, লেখালেখির কোনো সিস্টেম নেই। তো বিডিপি স্টুডেন্টদের যে পদ্ধতি হয়েছিল সেই পদ্ধতিতে কিন্তু আপনাদের কিন্তু এই অ্যাসাইনমেন্টের পরীক্ষা এবং টার্মেন্ট এক্সাম কিন্তু শুরু হয়ে যাবে। অ্যাসাইনমেন্টের পরীক্ষা আগে হবে, তারপরে কিন্তু টার্মেন্ট এক্সামের নোটিস আপনারা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তো যখন পরীক্ষা শুরু হবে সমস্ত রকম আপনারা কীভাবে অনলাইনে পরীক্ষা দেবেন সমস্ত রকম পদ্ধতি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো এরপরেও যদি কোনো রকম প্রশ্ন বা কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিও কমেন্ট সেকশন অবশ্যই করে কমেন্ট করে জানাবেন।